বর্তমানে আমাদের প্রায় সকলেরই ইমো সম্পর্কে একটি ব্যাড ইমপ্রেশন তৈরি হয়েছে আর সেটি হচ্ছে ইমোতে ঢুকতে গেলে অ্যাড ইমোতে কল করলে অ্যাড এবং কল শেষ করলেও অ্যাড বর্তমানে ইমোর এই বিরক্তকর অ্যাডের কারণে প্রায় অনেকেই ইমো ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আপনি জানতে পারবেন ইমোর এই বিরক্তকর অ্যাড থেকে আপনি কিভাবে রেহাই পাবেন সো বন্ধুরা এই বিষয়টি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাহলে চলুন আমরা শুরু করি যে কিভাবে আমরা ইমোর এই বিরক্তকর অ্যাড থেকে রেহাই পেতে পারি ওয়েলকাম ব্যাক টু আফটার ইন্ট্রো সো অয়েল বন্ধুরা আপনারা যদি ইমোর এই বিরক্তকর অ্যাড থেকে রেহাই পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ইমোলাইট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হবে ইমোলাইট অ্যাপ্লিকেশনে কোনো ধরনের অ্যাড শো করানো হয় না আপনি অনায়াসে ইমোলাইট অ্যাপ্লিকেশনটি কোনো ধরনের অ্যাড ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন এটি কিন্তু বন্ধুরা আমার মুখের কথা নয় ইমোলাইট অ্যাপ্লিকেশন যে কোনো ধরনের অ্যাড শো করা হয় না তার একটি প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি ইমোলাইট অ্যাপ্লিকেশনের ডিটেলসটি একটি পড়ে নেন নিচে দেখতে পারছেন হর্স নিউজ এখানে কি ধরনের আপডেট আনা হয়েছে সেটি বলা হয়েছে এর নিচের অংশে দেখতে পাচ্ছেন ফুল অ্যাসেস টু অল ফিচার্স উইথ নো অ্যাডস তার মানে ইমো লাইট অ্যাপ্লিকেশনই আমাদের বলে দিয়েছে যে আমরা কোনো ধরনের অ্যাড শো করবো না সো আপনি নির্বিধায় এই অ্যাপ্লিকেশনটি উইদাউট অ্যাডবিহীন ব্যবহার করতে পারেন সো অয়েল আপনারা যদি ইমোর এই বিরক্তকর অ্যাপ থেকে রেহাই পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ইমো লাইট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হবে আর ইমো লাইট অ্যাপ্লিকেশনটি আমরা কোথায় পাবো যদি আমরা প্লে স্টোরে চলে যাই তাহলে আমরা উপরে যদি লিখি ইমো লাইট ইমো লাইট লেখে সার্চ করার পরে দেখতে পারবেন এখানে ইমো লাইট অ্যাপ্লিকেশনটি পাবেন না কারণ ইমো অ্যাপ্লিকেশনটি বর্তমানে গুগল প্লে স্টোরে আর পাওয়া যাচ্ছে না সো বন্ধুরা ইমো অ্যাপ্লিকেশনটি তাহলে আমরা কোথায় পাবো সো ডি আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে ইমো অ্যাপ্লিকেশনটি আপনি কোথায় থেকে ডাউনলোড করবেন সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইমোলাইট অ্যাপ্লিকেশনটি আপনি কোথায় থেকে ডাউনলোড করবেন সো বন্ধুরা আমরা যে কোনো একটি ব্রাউজার ইউজ করব আমি গুগল ক্রোমো ব্রাউজার ইউজ করছি গুগল ক্রোমো ব্রাউজারে আসার পর উপরে লিখবেন ইমোলাইট ইমোলাইট এ ইমোলাইট এপিকে লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দুই নাম্বার যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটির উপরে ক্লিক করে দিন এটির উপর ক্লিক করার পর আপনাকে আরেকটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে এইখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফ্রি এই ডাউনলোড ফ্রির উপরে ক্লিক করে দিন ডাউনলোড ফ্রির উপরে ক্লিক করার পরে আপনার ডাউনলোড পারমিশন চাবে জাস্ট আপনি ডাউনলোডে ক্লিক করতে হবে ডাউনলোড ক্লিক করার সঙ্গে সঙ্গে মাত্র কয়েক সেকেন্ড সময় নেবে এটি ডাউনলোড হতে ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড পারমিশন চাচ্ছে আমরা পারমিশনটি দিয়ে দেব পারমিশন দিয়ে দেওয়ার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হতে সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে জাস্ট এখান থেকে ওপেন করে দেবো জাস্ট এখান থেকে ওপেন এখান থেকে অ্যালাউ অ্যালাউ করার পর এখানে আপনার কান্ট্রি কোডটি এবং আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে নাম্বারটি দেওয়া হয়ে গেলে জাস্ট ওকে ওকে করার সঙ্গে সঙ্গে আপনার ফোন নাম্বারটি যদি আপনার মোবাইলে অ্যাক্টিভ থাকে তাহলে এটি অটোমেটিক ইনস্টল হয়ে যাবে আর যদি আপনার ফোনের নাম্বারটি আপনার ফোনে অ্যাক্টিভ না থাকে তাহলে আপনাকে একটি পিনকোড পাঠানো হবে সেই পিন নাম্বারটি বসিয়ে দিতে হবে অ্যালাউ করে দেওয়ার পরে আপনার আগের ইমো হিস্ট্রিগুলো এখানে অটোমেটিক চলে আসবে এখান থেকে যদি আমি কাউকে কল করে দেই আমি যদি এই নাম্বারটিতে কল করি তা অ্যালাউ করে দিয়ে আমি কল দেখেন তাহলে কোনো ধরনের অ্যাড শো করছে না এবং আমি কলটি কেটে দিলেও কোনো ধরনের অ্যাড শো করছে না এইভাবে আপনারা অ্যাডবিহীন আপনারা ইমোলাইট অ্যাপ্লিকেশনটি খুব ইজিলি ব্যবহার করতে পারেন সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ